মালদ্বীপে অনুষ্ঠিত বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2023-এ অ্যাওয়ার্ড পেল M360 ICT। ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরে এ নিয়ে বিশেষ অবদানের জন্য M360 ICT এ সম্মাননা পেল। কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির CEO ফাহিম শাহরিয়ার। ট্রাভেল একটি পরিপূর্ণ ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার। ট্রাভেল সফটওয়্যারটি গত বছর বেসিস ন্যাশনাল ICT অ্যাওয়ার্ড 2022-এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2023 হওয়াসহ দেশ ও বিদেশ থেকে একাধিক সম্মাননা অর্জন করেছে ইতোমধ্যে। সফটওয়্যারটি বাংলাদেশ সহ আরও 12টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। সম্প্রতি বিজনেস ইন বাংলাদেশের একান্ত সাক্ষাৎকারে M360 ICT-র কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান M360 ICT-র CEO ফাহিম শাহরিয়ার। আপনারা যে M360 ICT যে আপনাদের যে কার্যক্রম আপনারা করছেন বাংলাদেশে, আপনাদের ICT বিভিন্ন সেক্টর নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা কী কী ধরনের কাজ করছেন? বেসিক্যালি আমাদের কাজ হলো সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা আমাদের নিজেদেরকে বলি হলো ITES, IT Enabled সার্ভিস কোম্পানি। তো আমরা হলো সফটওয়্যার ডেভেলপ করি আর সেই সফটওয়্যারটা আবার কাস্টমারকে দিই। তারা আমাদের মোস্ট অফ দ্য সফটওয়্যার হলো স্যাস মডেল, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যাতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আমরা যদি এককালীন কোনো টাকা নিই, আমরা চিন্তা করে দেখলাম যে এককালীন টাকা নিলে সেটা ব্যয়বহুল হয়ে যায়, তো আমরা অনেকগুলো সফটওয়্যার ডেভেলপ করেছি যেটা স্যাস মডেলে দিয়ে থাকি, যেটা মানুষ মান্থলি বা ইয়ারলি পেমেন্ট করতে পারে, তাদের জীবনযাত্রার মানটা উন্নয়ন হয়। তো আমাদের যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। আমাদের ট্রাভেল নামে একটা সফটওয়্যার আছে যেটা হলো ট্রাভেল ইন্ডাস্ট্রি একটা ব্যাক অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা আমাদের নামটা হলো ট্রাভেল। তো এই সফটওয়্যারটা আমরা মানে বাংলাদেশ ছাড়া আমাদের সফটওয়্যারটা আরও 12টা দেশে চলে। সো এই সফটওয়্যারটা আমরা এমনভাবে ডেভেলপ করেছি যে এটা একটা ফুললি ইন্টারন্যাশনাল সফটওয়্যার। আমরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বাইরেও যেতে পেরেছি। আমাদের সফটওয়্যার USA-তে চলে, আমাদের সফটওয়্যার ইতালিতে চলে, আমাদের সফটওয়্যার ক্যানাডাতে চলছে। তো আমরা আমাদের প্রাউড ফিল করতে পারি যে মেড ইন বাংলাদেশ সফটওয়্যার এখন দেশের বাইরেও চলে। ইভেন এটা একদম ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজিতে তৈরি করা, আমরা এটাকে AI ইন্টিগ্রেট করেছি বিকজ অফ আমাদের টিমটা একটা ইন্টারন্যাশনাল টিম। আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরও 2টা সফটওয়্যার আছে, একটা হজ ম্যানেজমেন্ট, একটা রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট। এছাড়া আমাদের ERP আছে, আমরা ছোটো ছোটো শপের জন্য দোকানি নামে একটা সফটওয়্যার আছে, এরকম আমাদের প্রায় 14টা সফটওয়্যার আছে। তো বেসিক্যালি আমাদের এখন ফুল ফোকাস হলো ট্রাভেল ইন্ডাস্ট্রি বেস, যেহেতু এটা বড়। আমরা এই সফটওয়্যার মাইক্রোসফট থেকে ফান্ড পেয়েছি, আমরা AWS থেকে ফান্ড পেয়েছি, আমরা ICT মিনিস্ট্রির থেকে এই সফটওয়্যারের জন্য ফান্ড পেয়েছি, আমরা ন্যাশনাল ICT চ্যাম্পিয়ন হয়েছি, ইভেন আমরা কমনওয়েলথের অ্যাওয়ার্ডও নিয়ে আসছি। এটা আমাদের একটা বড় গর্বের বিষয় যে আমরা কমনওয়েলথ থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে, যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি।